1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। ইকির মিকিরের আরো একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম চ্যানেল ওয়ানে। কি তোমরা দেখছো তো ইকির মিকির, ভালো লাগছে? তোমাদেরও নিশ্চয়ই আসতে ইচ্ছে করছে আমাদের ইকির মিকির ঘরে। কিভাবে আসবে বলবো বলবো, সব কথাই বলবো, তার জন্য এই গোটা এপিসোডটা দেখতে হবে যে মন দিয়ে। আর গোটা এপিসোডে কি আমি বকম বকম করে যাব? ঠিক প্রত্যেক পর্বের মতোই আজকেও আমাদের সঙ্গে রয়েছে আমাদের দুই ছোট্ট বন্ধু। কে কে রয়েছে বলছি, রয়েছে তপদ্যুতি, আর রয়েছে কারয়িত্রী। কারয়িত্রী রয়েছে আমাদের সঙ্গে। কারয়িত্রী, তোমার পুরো নামটা বলে দাও বন্ধুদের। কারয়িত্রী ব্যানার্জি। কারয়িত্রী ব্যানার্জি, আর তোমার পুরো নাম কি? তপদ্যুতি অধিকারী। কি কঠিন কঠিন নাম। আচ্ছা, তোমাদের ডাক নাম নেই কোনো? কারয়িত্রীর কি ডাক নাম রয়েছে? তৃষা। তৃষা। আর তপদ্যুতি? পাপান। পাপান। আচ্ছা, আজকের এপিসোডে তুমি তৃষা আর তুমি পাপান, কেমন? বড্ড কঠিন নাম। তাহলে তৃষা আর পাপানের সঙ্গে আজকে জমে উঠবে আমাদের ইকির মিকিরের পর্ব। কারয়িত্রী, তুমি কোথায় থাকো? নিমতা বেলঘরিয়া। আচ্ছা, কিভাবে এলে এখানে? অটো অটো করে। অটোয় অটোয় করে এলে। আর তুমি তপদ্যুতি? কাকুরগাছিতে থাকি। আচ্ছা, কাকুরগাছিতে থাকো। আরে খুব বেশি দূরে থাকো না, তাই না? কাছাকাছি থাকো। আচ্ছা, পাপান কোন ক্লাসে পড়ে? টু। ক্লাস টুতে। আর তৃষা? ক্লাস টু। ও, তুমিও ক্লাস টু? বাহ, তাহলে তো দুজন বন্ধু হলে। তোমরা কি এক স্কুলে পড়ো নাকি? না, আলাদা স্কুলে, তাই তো? আর তৃষার বাড়িতে কে কে আছে বলো? আমি আছি, আমার মা, আমার পাপা, আমার থানু। আচ্ছা, আর পাপানের বাড়িতে? আমার মা, আমার বাবা, আমি আর আমার দাদু। আচ্ছা, বাহ, অনেকে মিলে মজা হয় না বাড়িতে? হ্যাঁ, পড়াশোনা হয়, আবার খেলাধুলা হয়, অনেক কিছুই হয়। এই সমস্ত গল্পগুলো আজকে হবে ইকির মিকির ঘরে, কেমন? হ্যাঁ, যদি দুষ্টুমি হয় সেগুলো আমাকে একটুখানি চুপি চুপি বলো, বাড়িতে কিরকম দুষ্টুমি করো, কেমন বলবে তো আজকে? তাহলে আজকে আমাদের আমার সঙ্গে দুই বন্ধু, পাপান আর তৃষা, ওদের সঙ্গে তাহলে প্রথম খেলায় চলে যাই। হ্যাঁ, জানো তো আমাদের খুব সুন্দর সুন্দর খেলা আছে, আর খেলা শেষে কি থাকে? গিফট। তাহলে চলে যাই আমাদের প্রথম খেলায়, হাট্টিমা টিম টিম। হাট্টিমা টিম টিম। প্রথমে তৃষাকে, কারয়িত্রী, তাই তো? ঠিক বলেছি? তৃষাকে প্রথম প্রশ্ন। আচ্ছা বলো তো, কোন ঠাকুরের সঙ্গে বই থাকে? সরস্বতী ঠাকুর। তুমি সরস্বতী পূজোয় বই রাখো ঠাকুরের পাশে? কোন কোন বইগুলো রাখো একটু বলো তো, যেগুলো বেশি কঠিন, তাই না? আচ্ছা, সরস্বতী পূজোর আগে কি খায় না বলো তো? জানো? জানো না? ফুল। ফুল খেতে বারণ করা হয় না? বলা হয় না যে পুজো হলে সরস্বতী পূজোর পরে আমরা ফুল খাবো, তাই তো? আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। মৎস্য মানে কি? মাছ। মাছ, বেশ। আচ্ছা বলো তো, কেক, মোমবাতি, বেলুন, এগুলো কোন দিন কাজে লাগে? জন্মদিনে। জন্মদিনে। তোমার জন্মদিনে এগুলো হয়? মোমবাতি, তারপর বেলুন দিয়ে সাজানো হয়, ওরকম হয়? আচ্ছা, কবে তোমার জন্মদিন? 4th November 2015। এখনো অনেক দিন বাকি আছে। ঠিক আছে, তুমি আমাকে আর পাপানকে ইনভাইট করবে তো? হ্যাঁ। বেশ। আচ্ছা, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে কি বলতো? নেত্র। তিনে নেত্র, কিন্তু আমাদের তো দুটো নেত্র। নেত্র মানে কি? চোখ তো। তাহলে তিনে নেত্র কি করে হয়? মা দুর্গার দেখো নি, তিনটে চোখ থাকে, তাই তিনে নেত্র। আচ্ছা, এবারে আমি তোমাকে দুটো অপশন দেব, হ্যাঁ, তোমাকে বলতে হবে কোনটা ঠিক, মানে কোনটা, সেই উত্তরটা তোমাকে বলতে হবে। গানের সঙ্গে কি বাজে, তবলা না কলিং বেল?
তবলা। তবলা বাজে। আজকে তৃষা কিন্তু সব কটা উত্তর ঠিক ঠিক দিয়েছে হাট্টিমাটিম টিমে, তাই তৃষার জন্য একটা সবাই মিলে জোরে হাততালি। আর এবার পাপানের প্রশ্ন, পাপানের কাছে চলে যাই। কেমন বলতো পাপান, কোন পোকার গায়ে আলো জ্বলে? জোনাকি পোকা। আচ্ছা আচ্ছা পাপান বলতো, কোন কালে আমরা লেপ সোয়েটার এগুলো গায়ে দিই? শীতকালে। শীতকালে। এখন তো তুমি গায়ে দাওনি, এখন তোমার শীত করছে না, তাই তো? আচ্ছা বলো বুধবারের পরের দিন কি হয়? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। আর ইংরেজিতে বললে কি হয়? ওয়েনসডের পরে থার্সডে। থার্সডে। এরপরে আমি একটা গানের লাইন বলবো, হ্যাঁ, সারে জাহাঁ সে আচ্ছা। তারপর আমি জানি না কি, তৃষা জানে? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, তাই না? আচ্ছা এবারে বলো, আমি একটা তোমাকে প্রশ্ন করব, তার মধ্যে দুটো অপশান থাকবে, আর সেই দুটো অপশান তোমাকে ঠিক ঠিক বলতে হবে, মানে কোনটা ঠিক সেটা বলতে হবে, যেটা রাইট সেটাকে চুজ করতে হবে, কেমন? কোন খেলায় বল করা হয়, ক্রিকেট না হকি? ক্রিকেট খেলায়। ক্রিকেট খেলায়। তার মানে পাপানও কিন্তু চটপট পাঁচটা প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিয়েছে, তাই তো তৃষা? হ্যাঁ, তাহলে পাপানের জন্য কিন্তু একটা সবাই মিলে জোরে হাততালি। তোমরাও হাততালি দিচ্ছ তো? হাততালি দেবে আমাদের সঙ্গে। আর ইকির মিকির খেলায় আমরা যে সবাই মিলে আড্ডা দিচ্ছি, মজা করছি, তোমরাও নিশ্চয়ই ওপার থেকে অনেক অনেক মজা করছো, কিন্তু ওদের জন্য রয়েছে যে অনেক মজার গিফট, তার মধ্যে প্রথম গিফট কিন্তু ওদের দেব আমি। কি রাজি তো? আচ্ছা এই দুটো গিফট রয়েছে তৃষা আর পাপানের জন্য। প্রথমে 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 কাকে দেব, কাকে দেব? তৃষাকে দিই। আচ্ছা তৃষা কোন কালারটা পছন্দ? রেড। রেড। তাহলে তৃষার জন্য থ্যাংক ইউ রেড। আর এটা পাপানের তো সঙ্গে একদম মিলে গেছে, তাই না কালারটা? এটা পাপানের জন্য। আচ্ছা আমরা তো এবার একটা খুব ছোট্ট ব্রেকে যাব, ব্রেকের আগে তৃষা কি আমাদের একটা গান শোনাবে? হ্যাঁ। তাই শোনাও দেখি। আমি একটি গান গাইব পণ্ডিত অজয় চক্রবর্তীর লেখা। সূর্যের সাত রঙে জগতের যত রং, সূর্যের সাত রঙে জগতের যত রং, সাতটি সাগর জুড়ে পৃথিবীর যত ধন, সাতটি সাগর জুড়ে পৃথিবীর যত ধন, জগতের আছে যত গানের ভাষা, জগতের আছে যত গানের ভাষা, সাতটি সুরের মাঝে বাঁধে তারা বাসা, সাতটি সুরের মাঝে বাঁধে তারা বাসা, সূর্যের সাত রঙে জগতের যত রং, সূর্যের সাত রঙে জগতের যত রং, নতুন দিনের ভোরে ফুলেদের যত গান, নতুন দিনের ভোরে ফুলেদের যত গান, নতুন আলোর সুরে জেগে ওঠে যত প্রাণ, নতুন আলোর সুরে জেগে ওঠে যত প্রাণ, নতুন ছন্দে তারা মনে আনে আশা, নতুন ছন্দে তারা মনে আনে আশা, সকলেরই মাঝে যেন বাঁচে ভালোবাসা, সকলেরই মাঝে যেন বাঁচে ভালোবাসা, সূর্যের সাত রঙে জগতের যত রং, সূর্যের সাত রঙে জগতের যত রং, সাতটি সাগর জুড়ে পৃথিবীর যত ধন, সাতটি সাগর জুড়ে পৃথিবীর যত ধন। কিকির মিকির।